বলবেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। আহা, পোলাপাইন খুশি হয়ে গেছে। আহা, ওরা মুখস্থ রাখতেছে, বলবে এগুলা বিয়ে করে নেই কিন্তু এখনো। নারীর সাথে ভালো আচরণ করো। নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এ হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। তো কি করতে হবে? ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, কোমল আচরণ করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিফকাম বিল কওয়ারির, নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে, গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন। কাচের তৈজসপত্র, কাচের গ্লাস, কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে? কাচের গ্লাস, তৈজসপত্র, জগ কিভাবে রাখেন আপনারা? খুব জোরে এরকম থপাস করে নাকি? উঠানোর সময় থপাস করে উঠান, খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয়, স্মুথলি এটা রাখতে হয়। তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবে। নারীদেরকে যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন, তারা তত আপনার কথা শুনবে, যত সুন্দর সুন্দর কথা। নারীকে, স্ত্রীকে বলবেন, তুমি আমার সব, তুমি আমার কৈতরী, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন? জান, জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ, এই ডাকাডাকিতে কোনো গুণা নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে, ঠিক কি না? তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে, এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব, স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে, সেন্সিটিভ, যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন। আপনারা বুঝবেন, যারা ম্যাচিউরড মোর দেন 18 ইয়ার্স, যারা 18+ যাদের বয়স, সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে, এটা স্বামীর দায়িত্ব। ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা, সময় দেয়া, এটা আবশ্যক। এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার। সংক্ষেপে শেষ করে দিলাম। তিন নম্বর, স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর। অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে। স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস, এটাতে আপনি স্বাধীনতা দিবেন। স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে, আপনি বললেন তুমি কম্পিউটার শিখো, কিলাকিলি আছে না নাই? স্ত্রীর মনে চায় কাঁথা সিলাই শিখতে, নকশি কাঁথা, আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো, ঝামেলা আছে না নাই? না, আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি, চাহিদা, মতামতের গুরুত্ব আছে না নাই? এই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ, অবৈধগুলো না। আবার স্ত্রী বলল যে জি বাংলা দেখবো, তুমি একটা টিভি নিয়ে আসো, আনা যাবে? কথা বলেন। স্ত্রী বলল চলো পহেলা বৈশাখে আমরা নাচানাচি করব, তুমি আর আমি মিলে, এটা মানা যাবে? না। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দেয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, বুখারীর বর্ণনা, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বউ হয়ে আসলাম, আমার কিছু খেলার সাথী ছিল, আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম, এগুলো দিয়ে খেলতাম। আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না আয়েশা তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে, কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ, তুমি নবীর বউ, তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও, কেন ঘোড়া বানাও, এগুলো বন্ধ করো। কোনদিন বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল খেলায় বাদ সাধেন নাই,
সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায়, এটারে দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটার গোসল করায়, এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য, কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা, তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত, হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে, বাধা দেয়া যাবে না। চার নম্বর দায়িত্ব, স্ত্রীর প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা। আমরা খালি দোষ খুঁজি, তোমার রান্না ভালো না, তোমার চেহারা ভালো না, তোমার বাপ ভালো না, তোর মা ভালো না, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে না নাই, তো এই বেটি আপনারা ভালোবাসবে? এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে, ঠিক কি না? কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না, প্রশংসা করবেন। স্ত্রীর চেহারার প্রশংসা করেন, যে তুমি সুন্দর, তুমি সুন্দরী, এরকম বলেন, খুশি হবে না? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? কোনো অপরাধ নাই, ইচ্ছা মতো গাইতে থাকেন, স্ত্রীর শানে গান, সব আসারে নাই। তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে? ভাবিরে শোনানো যাবে? শালিরে শোনানো যাবে? পাশের বাড়ির কাউরে শোনানো যাবে? দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স। স্ত্রীকে আপনি গান শোনান, কোনো গুণা নাই, আছে শুধু সওয়াব। তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায়, মশারিগুলো খোলে, বিছানা পরিষ্কার করে, বাচ্চাদেরকে ক্লিন করে, স্কুলের টিফিন রেডি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়, আপনার জন্য খাবার রেডি করে, কাপড় ধোয়, ঘরের সবাইকে দেখভাল করে, একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন না, এরকম ডাকাইত স্বামী আসে না নাই, দৌলতপুরে নাই, এখানে সব ভালো। অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা ভুলে যাই একটা থ্যাংকস দিতে, ভুলে যাই একটা জাজা কিল্লা, আল্লাহ তোমাকে জাজা দেখ, এটাও বলি না। এদিকে তাকান, বলবেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। আহা, পোলা পয়েন্ট খুশি হয়ে গেছে। আহা, ওরা মুখস্থ রাখতেছে, বলবে এগুলা, বিয়ে করে নাই কিন্তু এখনো, তো জায়গা মতো বলবা, গার্লফ্রেন্ডে বলো না, আবার কাকে বলবা? স্ত্রীকে। কাকে? স্ত্রীকে। পারা যাবে না একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে? একটু প্রশংসা করবেন, প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয়। যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে, দেখবেন আরেক বাটি আইনা দিতেছে, খাইতে পারতেছে না, এরপরে পাতে তুলে দেয়, আর একটু খাও, আরে খাও না, আছে না নাই, ওই যে প্রশংসা করছেন, খুশি হয়ে গেছে তো। আপনি 10,000 টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন, রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, কাজের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, অ্যাপ্রিসিয়েশন দিবেন, পারবেন তো? রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে, শুনতে চান? তো উঠতে শুরু করলেন যে, হ্যাঁ, এখন আর কে কারে ধরবে, অনেকে উঠে গেছে, দুইটার দিকে যারা বসা, প্রায় আমার মাহফিলগুলোতে এই সমস্যা হয়, গাইবান্দাতে আমি গেলাম, জিজ্ঞেস করলাম কখন আসছেন, কয় ফজর পরে আসছি, তো ফজর পরে আসছেন, এত আগে আসছেন কেন, কয় জায়গা পাবো না, এই জন্য লক্ষ লক্ষ মানুষ, কে কাকে নিয়ন্ত্রণ করবে, লক্ষ লক্ষ মানুষ, আমার জীবনে এত বড় প্যান্ডেল আমি কথা বলি নাই, এরা সকাল থেকে বসে আছে, পেশাব আটকে রাখছে, এটা ক্ষতিকর না? এরা আজহারিকে দেখার পরে এরপরে ওঠা আরম্ভ করছে, দেখাইছি, কয় দেখে গেছি হুজুর, এরপরে চলে যাচ্ছে, তো আপনাদের কি অবস্থা এরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো রান্নার প্রশংসা নিয়ে যে মজার গল্পটা আপনাদের শোনাতে চাই, এদিকে তাকান, মনোযোগী হন, আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে, আয় রে
জীবনে তো রান্নার প্রশংসা করলাম না, আজকে রান্নার প্রশংসা করব। তো মাহফিল শেষে বাসায় গেছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী বলে, এই মাহফিল শুনে আসছো, রাত বাজে 12টা, খাচ্ছো, ভালো কথা, হাসো কেন? তো স্বামী বলে, হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে, আজকে বাড়াই বাড়াই খেতেছে তো, জীবনে এত মজার রান্না খাই নাই, রান্না মজা হয়েছে শুই না। স্ত্রী তো রেগে গেছে, কি গত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিন রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাটিতে করে, পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি, আজকে রান্না টান্না আমি করি নাই। তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, এই 10 বছরে একদিনও কইলা না, আজকে এটা কইলা, খাও খাও, তোমার মজার খাওয়া, আর রান্ধুন না। তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন, একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে, তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না, টানা রোজা রাখা লাগবে, ঠিক কিনা?